হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা জানি যে ইতিমধ্যে দুটো কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেছে, যেখান থেকে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া পরবর্তী স্তরে অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেছে। এখনও আরও দুটি কোয়ার্টার ফাইনাল বাকি আছে, যেখানে মরক্কোর সঙ্গে মুখোমুখি হবে পর্তুগাল এবং অন্য একটি খেলায় ইংল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্সের সঙ্গে। তো আজকে আমরা দেখে নেবো একটু যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে খেলার সম্ভাব্য ফল কী হতে পারে, কোন দল কোন দলের থেকে এগিয়ে আছে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট এই বিশ্বকাপে 4টি ম্যাচ খেলেছেন 4-3-3 প্যাটার্নে, কিন্তু প্রশ্ন হলো যে ফ্রান্সের বিপক্ষে কি এই ফর্ম্যাটেই খেলবেন কি না, তা আগে থেকে অত্যন্ত খেলবেন যেটা আগে কার্যকরী হয়েছিল, সেটা কি এইবারে ফ্রান্সের সঙ্গে খেলা কার্যকরী হবে, নাকি এর জায়গায় তিনি অন্য কোনো পদ্ধতি বেছে নেবেন। রেম স্টার্লিং দলে ফেরায় এখন যথেষ্ট স্বস্তিতে রয়েছে ইংল্যান্ড দল। কোচ গ্যারেথ সাউথগেট আশা করা যায় পুরো টিম হাতে পাচ্ছেন, প্রতি ম্যাচেই খেলোয়াড় পরিবর্তন করে চলেছেন, ফলে স্টার্লিংকে প্রথম একাদশে রাখবেন কিনা তা নিয়ে অনেকে সংশয় রয়েছে। মনে করা হচ্ছে যে পুরনো কম্বিনেশন রাখতে চান। মাঝে একটা খবর বেরিয়েছিল যে এমবাপ্পে অনুশীলনে যোগ দিচ্ছেন না, ফলে তাকে নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু বর্তমানে সেই চিন্তা দূর হয়ে গেছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন যে এবারে বিশ্বকাপে এটাই নাকি অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে। ফ্রান্স গতবারের চ্যাম্পিয়ন ও ইংল্যান্ড গতবারের সেমিফাইনালে গেছিল, মোটামুটি ধারাবাহিকতায় বজায় রাখে বিশ্বকাপে। দলে একজাক তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, খুব ভালো খেলছে ও গোলও করছে। অধিনায়ক হ্যারি কেন গোল করেছেন আগের খেলায়। ফরাসি কোচ দিদিয়ের দেশকে বলা হয় যে তার দলের খেলোয়াড়রা খুব শান্ত স্বভাবের, এটা কি কোনো ঝড় আসা পূর্ব সংকেত? উত্তরে তিনি বলেন না এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয়, বলা যেতে পারে না, তবে এটা ঠিক যে দলের খেলোয়াড়রা এখনও শান্ত অতীত রয়েছে। এটা আমরা একটা কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছি, ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের লক্ষ্য শেষ চারে যাওয়া। অনেকে মনে করে যে এখানে গতি ও ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা দু দলের কাছেই আছে। আজ ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে রাত 12:30 থেকে, এই খেলাটা দেখা যাবে। এবং অন্য একটা খেলা আছে যেখানে খেলা হবে মরক্কো এবং পর্তুগাল, সেই খেলাটা হবে রাত 8:30। এই প্রসঙ্গে ফরাসি কোচের বক্তব্য, গতি গোল করতে কাজে লাগে, সেই সাথে আক্রমণে গতি আনলে বিপক্ষ খুব কম সময় পাবে নিজেকে সামলে নেবার। আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড খুব ভালো দল ও স্বাভাবিকভাবে ভালো খেলে চলেছে। ফ্রান্সের সবথেকে দুর্বল দিক হলো গোলকিপার কিনা, এর উত্তরে ফরাসি কোচের বক্তব্য, সব দলেরই কিছু দুর্বল ও শক্তিশালী দিক আছে, আমি ও আমার প্রতিপক্ষ দুজনেই জানি যে আমাদের এই দুটি দিকগুলো কোনগুলো। তাহলে এমবাপ্পে হলো এমন একজন খেলোয়াড় যাকে ম্যানমার্কিং করা খুব মুশকিল, কারণ আগের ম্যাচগুলোতেই সবাই এই কাজ করেছে কিন্তু বিশেষ কিছু সুবিধা করতে পারেনি। এমবাপ্পে কিন্তু এখন হায়েস্ট গোল স্কোরার হয়ে গেছে এই বিশ্বকাপে। এখন কোন কোন খেলোয়াড়দের দিকে আমাদের একটু নজর রাখবো সেটা দেখে নিই। আমরা মোটামুটি ফ্রান্সের এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, পল পোগবা, রাফেল ভারেন, কন্তে, ফার্নান্ডেস এবং গিরোনের দিকে নজর রাখবো। অন্যদিকে আমরা ইংল্যান্ডের যে প্লেয়ারগুলোর দিকে নজর রাখবো, তারা হচ্ছে ওয়াকার রয়েছে, এবং রয়েছে সাকা রয়েছে, র্যাশফোর্ড রয়েছে, শ রয়েছে, এবং অবশেষে রয়েছে কেন। আশা করি খেলাটা খুব হাড্ডাহাড্ডি লড়াই যাবে এবং আমরা সবাই উপভোগ করবো। হতে পারে যে খেলাটা হয়তো টাইব্রেকার পর্যন্ত গেল, দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয়। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।